বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো। বরাবরের মতোই সিএই হোম ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক, যারা এ ধরনের ভিডিও পেতে আগ্রহী তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না। তাহলে এই ধরনের ভিডিও এই চ্যানেলের ছাড়ার সাথে সাথে আপনারা সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন দর্শক, আর কথা বাড়াবো না, আমরা ভিডিওর মূল অংশে যাব এবং কম্পিউটার স্ক্রিনে আমরা যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা নিয়ে একটা বিস্তারিত ধারণা তুলে ধরার চেষ্টা আপনাদের মাঝে করব। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটা একটা গ্রাউন্ড ফ্লোরের একটা প্ল্যান। তো এই গ্রাউন্ড ফ্লোরে আমাদের প্রথমে আমরা যদি দেখি যে আমাদের জায়গা কতটুকু ব্যবহার করা হয়েছে, এখানে যদি আমরা বিল্ডিং এর প্রস্থের যে মেজারমেন্ট সেটা যদি আমরা একটু দেখি, তাহলে সে মাপটা পাচ্ছি 36 ফিট 8 ইঞ্চি হচ্ছে এইদিকে। আর এই মেজারমেন্টটা যদি আমরা এই পাশ থেকে ধরি বারান্দা সহকারে, এই মাপটা পাচ্ছি 41 ফিট 6 ইঞ্চি। আর এই পাশে কিছু বাড়তি মেজারমেন্ট দেওয়া আছে, এটা এখান থেকে এই শেষ মাথা পর্যন্ত, যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি 48 ফিট 4 ইঞ্চি। দর্শক, এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। ডুপ্লেক্স বাড়ি হিসাবে এই বিল্ডিংটা ব্যবহার করা হবে, যেটার সিঁড়ি ঘর আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের ডান পাশের অংশে একটা পার্কিং স্পেস রাখা আছে, যেটার মেজারমেন্ট এখানে দেওয়া আছে, এটার প্রস্থের মাপ আমরা পাচ্ছি এখান থেকে এই দিকে 12 ফিট, আর এটার লম্বার মেজারমেন্ট হচ্ছে 14 ফিট 6 ইঞ্চি। তো এটা হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। আর এর ঠিক পাশে আমাদের একটা বারান্দা রাখা আছে, এর সামনে একটা তিনটা স্টেপের একটা সিঁড়ি রাখা আছে, যেটা দিয়ে আমরা প্রথমেই ড্রয়িং স্পেসে বিল্ডিং এর প্রবেশ করব এবং এখান থেকে সিঁড়িটা উঠে আমাদের ফার্স্ট ফ্লোরে যাবে। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানের মধ্যে। আমাদের বাম পাশে আমরা একটা মাস্টার বেডরুম রেখেছি, যেটা মেজারমেন্ট আমরা পেয়ে যাচ্ছি, এটার প্রস্থের মাপ হচ্ছে 12 ফিট, আর এটা লম্বার মেজারমেন্ট হচ্ছে 13 ফিট 2 ইঞ্চি। আর এটার সামনের দিকে একটা বারান্দা রাখা হয়েছে, যেটার মাপ আমরা পাচ্ছি 10 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের ফ্রন্ট সাইডের দিকে যে এরিয়া সেটা। আর পিছনের দিকে আমাদের দুইটা বেডরুম রাখা আছে, যেটা মেজারমেন্ট একটা হচ্ছে 12 ফিট, আর এদিকে হচ্ছে 13 ফিট 2 ইঞ্চি। দুইটা বেডরুমের মেজারমেন্ট একই রকম। আর এখানে আমরা একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছি, যেটা হচ্ছে সামনের বেডরুমের সাথে, মাস্টার বেডের সাথে। আর এই পাশে কর্নারে যে বেডরুম আছে, এই বেডরুমের সাথে ড্রয়িং ডাইনিং স্পেসের সাথে একটা কমন টয়লেট রাখা আছে, এটার মেজারমেন্ট হচ্ছে 7 ফিট 5 ইঞ্চি বাই 5 ফিট। আর মাঝখানের দিকে আমাদের একটা কিচেন রাখা আছে, যেটার মেজারমেন্ট হচ্ছে 9 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট 4 ইঞ্চি। আর পিছনে দুইটা বেডরুমের সাথে দুইটা বারান্দা রাখা আছে। তো দর্শক, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো এখন যদি আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানে যাই, ফার্স্ট ফ্লোর প্ল্যানটাই একই রকমই হচ্ছে, এটার সাথে শুধুমাত্র একটা স্পেসের মাপ, মানে গ্রাউন্ড ফ্লোরে যেটা পার্কিং এরিয়া ছিল ফার্স্ট ফ্লোরে সেটা আমরা বেডরুম হিসেবে ব্যবহার করব, যেটার মেজারমেন্ট আমরা পাচ্ছি 12 ফিট বাই 14 ফিট 3 ইঞ্চি। আর এখানে সামনের দিকে একটা বেলকনি চাইলে অ্যাড করা যাবে, আর অ্যাড যদি না করি তাহলে সেটাও হবে। আর এখানে আমরা ড্রয়িং স্পেসের সামনে একটা বারান্দা পেয়ে যাচ্ছি, আর বাকি যা মেজারমেন্ট গ্রাউন্ড ফ্লোরের সাথে যে ধরনের মেজারমেন্ট ছিল, এখানে ফার্স্ট ফ্লোরে একই মেজারমেন্ট আমরা পেয়ে যাব। তো আমাদের একটা মেজারমেন্ট এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে আমরা ডাইনিং স্পেসের মেজারমেন্ট যদি দেখি, আমরা এটার যে প্রস্থের মেজারমেন্ট সেটা পাচ্ছি 11 ফিট। আর এটা যদি আমরা এই পোর্শন থেকে যদি এটার মেজারমেন্টটা ধরি, তাহলে সে মাপটা পাচ্ছি 16 ফিট। আর এখান থেকে যদি আমরা ভাগটা করে নিই, এটা হচ্ছে ড্রয়িং রুম হিসাবে, সেটা পাচ্ছি 13 ফিট 7 ইঞ্চি, আর এখান থেকে মেজারমেন্ট আমরা পাচ্ছি 11 ফিট। তো এখানে চাইলে একটা পর্দা দিয়ে পার্টিশন করা যেতে পারে। তো
তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান, আর এই পাশটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো দর্শক, এই হচ্ছে আজকের ড্রয়িংটা সম্পর্কে যে বিস্তারিত ধারণা সেটা। তো এই ধরনের ড্রয়িং পেতে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল অপশনে চাপ দিতে অবশ্যই ভুলবেন না, তাহলে এই ধরনের ভিডিও খুব সহজে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো ড্রয়িং এখানে ভিডিও এখানে শেষ করছি, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।